লোকেশের বাড়িতে জলদি ভাত চাপা, মাছ মাংস সবই থাকবে, থাকবে সাথে পনির ভাপা। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পনির ভাপা। তাহলে বন্ধুরা, দেখে নিন কীভাবে আপনারা এই পনির ভাপা বা ভাপা পনির তৈরি করবেন। ভাপা পনির বানানোর জন্য আমরা এখানে নিয়েছি পনির, এটা আমার হোমমেড পনির। পনির কীভাবে তৈরি করতে হয় এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আমি এখানে 1 লিটার দুধের পনির তৈরি করে নিয়েছি। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিরে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি গোটা নিয়েছি। নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, নুন, 1 চামচ লাগবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি 3 চামচ টক দই, এর সাথে লাগবে সর্ষের তেল। তাহলে চলো দেখে নিই ভাপা পনির কীভাবে খুব কম সময়ের মধ্যে আমরা তৈরি করে নিই। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি কালো সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পোস্ত, 4টে কাঁচা লঙ্কা যে আমি গোটা নিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম টক দই। এই সমস্ত উপকরণ দিয়ে আমি একটা পেস্ট প্রথমে তৈরি করে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। এবারে আমি একটি প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি পনিরগুলোকে ফ্রাই করে নেব। ভাপা পনিরের জন্য আমি এখানে পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তোমরা কিন্তু পনিরগুলোকে না ভেজেও নর্মালি ব্যবহার করতে পারো। একটু পনিরগুলোকে ফ্রাই করে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি ফ্রাই করে নিয়েই আমি কিন্তু তুলে নেব একটি পাত্রের মধ্যে। আমি এর আগে ডিমের ভাপা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা খুব সহজেই তৈরি করা যায় ঘরের সামান্য উপকরণ দিয়েই। খুব একটা বেশি উপকরণও লাগে না, তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং খেতেও দুর্দান্ত লাগে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা পাত্রের মধ্যে পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলোকে ভেজে নিয়ে আমি একটি টিফিন বক্সের মধ্যেই তুলে নিয়েছি। আমি এই টিফিন বক্সটার মধ্যেই ভাপা পনিরটা তৈরি করব বলে আমি একেবারে এই টিফিন বক্সের মধ্যে নিয়েছি। এবারে যে মিক্সিতে আমি মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সর্ষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পনিরগুলোকে। খেতে কিন্তু দারুণ লাগে।
মিক্সিং জারটার মধ্যে মশলাটা লেগেছিল, তার মধ্যে কিছুটা জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। চারটে কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর উপর থেকে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে টিফিন বক্সের ঢাকনাটা ঢেকে দিয়ে আমি নেক্সট স্টেপে চলে যাব। এবারে আমি একটি বড় পাত্র নিয়ে তার মধ্যে একটা খাবার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা এমনভাবে নিতে হবে যাতে খাবার স্ট্যান্ডের একদম নিচে অবধি থাকে। এবারে আমি টিফিন বক্সটাকে এই খাবার স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং পনিরটা ভাপা হতে সময় দেব। 10 মিনিট পর ফিরে আসলাম আমি। এবারে পনির ভাপাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে টিফিন বক্সটা বার করে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি পনির ভাপা? এটা কিন্তু খুবই টেস্টি, ইন দ্য সেন্স ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে। তাহলে আপনারাও কিন্তু এটা বাড়িতে ইজিলি ট্রাই করুন। আর কেমন লাগলো আমাদের এই রেসিপিটা সেটা আপনাদের ওপিনিয়নটা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।